সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সৈকত শহর দিঘাতে এবার কঠোরভাবে নিষিদ্ধ করা হলো প্লাস্টিক দিঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে প্লাস্টিকের ব্যাগ ও থার্মোকল সামগ্রীর ব্যবহার দেখলে পাঁচশো টাকা জরিমানা করা হবে বাদ পড়বেন না পর্যটকরাও মাত্রাতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলে ক্রমাগত তা গিয়ে মিশছে সমুদ্রের জলে যার ফলে হারিয়ে যাচ্ছে সমুদ্রের জীব বৈচিত্র্য ক্ষতি হচ্ছে মাটি ও পরিবেশের সচেতনমূলক প্রচার করেও প্লাস্টিকের ব্যবহার রোধ করা যাচ্ছে না এর ফলে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে পরিবেশ বাঁচাতে এবার কড়া উদ্যোগ নিল প্রশাসন দীঘাকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে জরিমানার পথে হাঁটল জেলা প্রশাসন শুক্রবার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সাংবাদিক বৈঠক ডাকেন সেখানে তিনি জানান কোনো ব্যবসায়ী হোটেল বা পর্যটকরা যদি প্লাস্টিক বা থার্মোকলের থালা ব্যবহার বা কেনাবেচা করেন তবে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা না হবে দিতে হবে জরিমানাও এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি নিজেই মাইক নিয়ে একের পর এক বাজার ঘুরে ব্যবসায়ীদের সতর্ক করেন এদিকে এদিনই দীঘাকে ইকো স্মার্ট স্টেশন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল ফলে স্টেশনে থাকবে সৌরবিদ্যুতের ব্যবস্থা ই টয়লেট ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ একগুচ্ছ নয়া পরিকাঠামো তার জন্য স্টেশনে প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং প্লাস্টিকের কাপ ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করা হবে এদিনই জেলা প্রশাসন সেই ঘোষণা করে দিয়েছে